আরজিকর ঘটনার পরে এবার ধর্ষণ 9 বছরের এক কিশোর। 24 তারিখ তাকে খেলার নাম করে নিয়ে যায় ওই এলাকার 3 বালক। তারপরে সেই কিশোরের উপরে চলে পাশবিক অত্যাচার। ঘটনার পর এনজেপি থানায় FIR করা হয় পরিবারের পক্ষ থেকে। তারপরে গ্রেপ্তার করা হয় ওই 3 জন বালককে। সেই কিশোরটিকে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিশোরটি গুরুতর আহত অবস্থায় ভর্তি আছে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে পরিবার থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। তবে কবে বন্ধ হয় এই পাশবিক অত্যাচার, সেদিকেই তাকিয়ে রয়েছে সভ্য সমাজ। দিদি, আপনার নাম? ইতি বজবাসী। কি হয়েছিল ঘটনাটা আসলে? সেদিন হয়েছিল আমার দেওর ওই ক্যানালে ওইদিকে গেছে, যাওয়ার পরে মানে একটা ছেলে বলছে যে তোর ভাস্তা ওয়ালের ভিতরে গেছে, চারজন মিল করে গেছে, যায় এই দেখছে ঘটনা যে এরকম প্যান খুলে এরকম করতেছিল। তারপর আমার দেওর মাছ ধর করতো, করার পরে আসে বাড়িতে বলছে মা বাবাকে ছেলেগুলোর বলে যে মানে কথাটা বলবে, ওই টাইমে পুরে মারা শুরু করে দিছে আমার দেওরকে, আর কথাটা বলতেই পারেনি। এখন আপনার ছেলে কোথায় ভর্তি আছে? এটা বাড়িতে আছে নাকি হসপিটালে ভর্তি আছে? না, মেডিকেলে আছে। আচ্ছা, কি নাম ছেলে? ঢেপা। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা শাস্তি চাই। কি বলবেন, মানে দিন দুপুরে ছেলের সঙ্গে এরকম হয়েছে, কি বলবেন আপনি? হ্যাঁ, বলতেছি যে ওই ছেলেগুলা মনে করো 2টার দিকে এরকম ঘটনাটা ঘটাইছে। দুপুর 2টা? হ্যাঁ, দুপুর 2টা। পুলিশকে কমপ্লেন করেছেন আপনারা? না, করি নাই। মানে ছিল পঞ্চায়েতকে বলানোর পরেই তো 4 দিন থেকে খালি পঞ্চায়েত একই খালি মিটিং করাবে এটা নিয়ে 4 দিন থেকে খালি বসায়, আর মিটিং আর করে না। আজকে এটা, কালকে ওটা, আজকে এটা, কালকে এটা, এইটাই বলে বলে মানে এটাকে চাপা দেওয়া উচিত করতেছে। কি নাম পঞ্চায়েতের? পঞ্চায়েতের নাম কিরণ, কিরণ বিজিবি, বিজিবি তৃণমূল, অঞ্জলি রায়।